হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে। তো আজকে আমরা বাড়িতেই ট্রাই করবো ডমিনো স্টাইলের পিজা। তো চলো সেটাই দেখো তোমরা কিরকম হয়, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো। তো পিজার জন্য আমরা ফার্স্টে নিয়ে নিয়েছি ময়দা। তো ময়দাতে এবার মেশাবো হচ্ছে কি বেকিং পাউডার, তারপরে দেবো বেকিং সোডা, এবার নুন দিয়ে ভালো করে ময়দাটা মিশিয়ে নিতে হবে। টক দই দিয়ে ময়দাটা আমরা ভালো করে মেখে নিয়েছি। এবারে আমরা অল্প অল্প জল দিয়ে ভালো করে ময়দাটা মেখে একটা ডো বানিয়ে নেবো। পিজা বানানোর যুদ্ধে আমি আর আমার বোন নেমে পড়েছি, জানি না লাস্ট অব্দি কী হবে, রেডি করতে পারবো কিনা পিজা আদতেও। তো ট্রাই করছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। যদি ভালো হয় তাহলে সেটাও তোমাদেরকে বলবো, আর খারাপ হলে সেটাও তোমাদেরকে বলবো। তো চেষ্টা করবো ভালো হচ্ছে, ভালোই যাতে হয়। তো দেখো ময়দাটা ভালো করে জল দিয়ে দিয়ে ভালো করে ময়দাটা মেখে নিচ্ছি। পরিমাণে একটু চিনি দিয়ে নেবো, চিনি দিয়ে ময়দাটা আবার ভালো করে মেখে নেবো। তো অনেকক্ষণ ধরে যুদ্ধ করে ময়দাটা আমরা ভালো করে মেখে মেখে একটা ভালো ডো বানিয়ে নিয়েছি। দেখো এরকমভাবে মেখে যাতে তুমি হাতটা মানে এখন হাতটা এ করলে মানে আঙুলটা ঢুকালে দেখো তোমার হাতে আর যাতে ময়দাটা না লাগছে না, এরকম ভালো করে আর কি ডোটা বানিয়ে নেবে। একটু সাদা তেল নিয়ে ওই বাটিটাতে ভালো করে সাদা তেলটা মাখিয়ে নিতে হবে। তারপরে যে ময়দাটা আমরা এতক্ষণ ধরে মাখলাম সেই ময়দাটার গায়ে ভালো করে সাদা তেল মাখিয়ে নিতে হবে। ময়দাটার মধ্যে ভালো করে সাদা তেল মাখিয়ে এবার একটা সাদা প্লাস্টিক নিয়ে এই বাটিটাকে পুরো কভার করে দিতে হবে, যাতে বাইরে থেকে হাওয়া বাটিটার মধ্যে না ঢোকে। এইভাবে পুরো প্লাস্টিক দিয়ে ঢেকে এটা 1 ঘন্টা রেখে দিতে হবে। আমরা পিজা সসটা রেডি করে নিচ্ছি, কারণ আমাদের পিজা সসটা বাড়িতে আনানো হয়নি। তোমাদের যদি পিজা সস আনানো থাকে আমরা বাড়িতে রেডি করে নিচ্ছি, তার জন্য প্রথমে বাটি সাদা তেল নিয়ে নিয়েছি, টমেটো নিয়ে নিয়েছি, রসুন আর আদা নিয়ে নিয়েছি। এটা যখন ভেজে একটুখানি গলে গেছে তখন পিঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। তারপরে অল্প পরিমাণে একটু নুন দিয়ে নেবো, চিনি দিয়ে দেবো, পরিমাণ চিনি পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো, পরিমাণ অরিগানো দিয়ে নেবো, দিয়ে ভালো করে এবার এটা ভালো করে মিক্স করে নেবো। এবারে ভাজা ভাজা হয়ে গেছে, এবারে এটাতে মিক্সিটা দিয়ে ভালো করে পেস্ট করে এবারে চিকেন পিজার জন্য চিকেনটাকে রেডি করে নেবো। তার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে নিয়েছি, তারপরে দিয়ে নেবো চিকেনটা। চিকেনটাকে অল্প ভেজে নিয়ে এবারে ওর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দেবো, আদা রসুন বাটা দিয়ে একটু ভালো করে ভেজে নেবো। খুব পরিমাণ নুন দিয়ে নেবো, অল্প একটু হলুদ দিয়ে নেবো, অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে নেবো, অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে নেবো, অল্প একটুখানি অরিগানো দিয়ে নেবো। এবারে সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে মাংসটাকে ভালো করে একটু কষিয়ে নেবো। ও মাংসটা ভালো করে কষে দিয়ে এরকম তেল বেরিয়ে গেছে, এরকম তেল বেরিয়ে গেলে বুঝতে পারবে মাংসটা কষানো হয়ে গেছে। তারপরে গ্যাস বন্ধ করে দেবে। যে পিজা সসটা আমরা রেডি করলাম ওটা মিক্সিতে বেটে দেখো এরকম ভাবে রেডি, 1 ঘন্টা হয়ে গেছে। এবারে ময়দাটা আমরা খুলে নিচ্ছি প্লাস্টিক থেকে, দেখো ময়দাটা কিরকম ছিল আর ময়দাটা খুলে গেছে কতটা। এবারে ময়দাটা ভালো করে আর একটু হাত দিয়ে আমরা ঠেসে নেবো। ওই ময়দার ডোটা থেকে দেখো আমরা 4টে লেচি বার করে নিয়েছি এরকম সাইজের, তার মানে আমরা 4টে পিজা করবো, তাই জন্য আমরা ওই রকম ওই ময়দাটা থেকে 4টে লেচি বের করে নিয়েছি এরকম সাইজের। একটা লেচি এরকম একটু ময়দা নিয়ে নেবে, ময়দা নিয়ে এই লেচিটা হাত দিয়ে এরকম গোল করে নিতে পারো, বা যদি তোমরা চাও তাহলে বেলেও নিতে পারো। দেখো হাত দিয়ে আমরা এরকম করে করে গোল করে নেবো। এবার একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটটাতে প্রথমে একটু সাদা তেল মাখিয়ে নেবো ভালো করে, তারপরে ওই প্লেটটার উপর দিয়ে একটু ভালো করে ময়দা ছড়িয়ে নিতে হবে, ভালো করে ময়দাটা ছড়িয়ে দিতে হবে। ময়দাটা দিয়ে ভালো করে দেখো এরকম ভাবে থালার মধ্যে ভালো করে ময়দাটা এরকম মাখিয়ে নিতে হবে। এবার যে এক্সট্রা ময়দাটা আছে সেটা তোমাকে একটা অন্য প্লেটে ঢেলে নিতে হবে। লেচিটা আমরা বেলে নিলাম, সেই লেচিটা এবার এই প্লেটের মধ্যে দিয়ে ভালো করে সাইজগুলো এরকম করে দিতে হবে, দেখো মানে পিজা ব্রেডের মতো আর কি করে দিতে হবে। তারপর একটা কাঁটা চামচে নিয়ে নিয়েছি, নিয়ে কাঁটা চামচে দিয়ে ফুটো করে দিয়েছি যাতে মাঝখানে হাওয়াগুলো আর কি ভালো করে ঢোকে। এবারে যে পিজা সসটা আমরা রেডি করে নিয়েছিলাম ওটা ভালো করে মাখিয়ে নেবো আমরা ব্রেডের উপরে। এবারে এর উপর থেকে চিলি ফ্লেক্স ছড়িয়ে দেবো, এবারে ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো এক একটা করে ওপরে সাজিয়ে দেবো। তো দেখা যাক লাস্ট অবধি আমরা যুদ্ধে জয় করতে পারি কি পারি না। তো এবার ওপর থেকে পনির দিয়ে নিচ্ছি, এটা একটা পনির পিজা আমরা করছি, কারণ আমার মা চিকেন খায় না, তো মায়ের জন্য একটা পনির পিজা করে দিচ্ছি। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম, কেউ যদি চিকেন না খায় তাহলে তোমরা এইভাবে পনির পিজাও বাড়িতে তাকে করে দিতে। এবারে এর ওপর থেকে চিজটা দিয়ে ব্রেড করা মজরেলা চিজটা আমরা দিয়ে দেবো। এবারে একটা ননস্টিক কড়া নিয়ে নিয়েছি, তার মধ্যে নুন দিয়ে দেবো। এবারে কড়াতে নুনটা এইভাবে দিয়ে নুনটা একটু হালকা করে গরম করে নেবো। এবারে এইরকম যে স্ট্যান্ডগুলো থাকে না আমরা তরকারি ফরকারি রাখি, তো যে কোনো এরকম স্ট্যান্ড একটা এরকম নুনের মধ্যে বসিয়ে দিতে হবে। এবারে যে পিজাটা আমরা রেডি করে নিয়েছিলাম ওই স্ট্যান্ডের ওপরে পিজাটা এইভাবে দিয়ে দেবো, দিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে রাখবো, রেখে 25 থেকে 20 মিনিট আমরা এইভাবে চাপা দিয়ে রেখে দেবো। সেম ওইভাবে আর একটা লেচি দেখো এরকমভাবে বেলে নিয়েছি, নিয়ে এরকম সাইডগুলো ওরকম সেম আগে যেরকম করে নিয়েছিলাম ওটা ওরকম করে নেবো। প্লেটটা কীভাবে রেডি করেছি ওটা আগেই দেখিয়ে দিয়েছি, তো সেই সেম প্রসেসে এই প্লেটটাও রেডি করে নিয়েছি। তারপরে এইরকমভাবে কাঁটা চামচ দিয়ে আর কি যেরকম পিজার এটা রেডি করা থাকে তো সেরকম আর কি ফুটো ফুটো করে নিচ্ছি, যাতে মাঝখান থেকে হাওয়াটা ঢোকে, হাওয়াটা পাস করে। সেম ওরকম আগের মতন এটাতেও এরকম পিজা সসটা দিয়ে নিচ্ছি, এটা ওই চিকেন পিজাটা আমরা রেডি করছি। আগেরটা আমার মায়ের জন্য পনির পিজা রেডি করেছি, এটা চিকেন পিজাটা ওইভাবেই রেডি করে নিচ্ছি। এভাবে যে পিজা সসটা আমরা রেডি করে নিয়েছিলাম সেটা ভালো করে এরকমভাবে মাখিয়ে নিচ্ছি। এবারে চিলি ফ্লেক্সটা দিয়ে দেবো। এবারে সেম ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো পিজার ওপরে দিয়ে ভালো করে ডেকোরেশন করে নেবো। এবারে যে চিকেনটা আমরা রেডি করে নিয়েছিলাম সেই চিকেনটা এর মধ্যে ভালো করে দিয়ে দেবো। এবারে এর ওপর থেকে ভালো করে গ্রেট করা মজরেলা চিজটা দিয়ে দেবো ভালো করে। তো 25 মিনিট হয়ে গেছে, চলো এবারে খুলে দেখা যাক যে যুদ্ধ কতটা জয় করতে পারলাম। তো এইরকম অবস্থা হয়েছে, চলো এটাকে এবারে গ্যাস থেকে নামিয়ে নিই। তো আলটিমেটলি আমাদের পিজা রেডি হয়ে গেছে,
ফোনির পিজাটা রেডি হয়ে গেছে। তো দেখে তো মনে হচ্ছে যে যুদ্ধটা কিছুটা হলেও জয় করতে পেরেছি। তো এবারে এটাকে রেডি করে নিয়ে টেস্ট করিয়ে তারপরে আরও ভালোভাবে বুঝতে পারবো যে কতটা কি হয়েছে। তো পিজাটাকে আমরা ছুরি দিয়ে কেটে নিয়েছি, আমাদের কাছে পিজা কাটার নেই তাই ছুরি দিয়ে কাটতে একটু প্রবলেম হচ্ছিল। এবারে ওপর দিয়ে অরিগানো ছড়িয়ে খেয়ে আমার মেয়ে আর আমার মা বলবে কেমন হয়েছে, আমরা যুদ্ধ আদতেও জয় করেছি নাকি হেরে গেছি। ঠিক আছে, খা, খেলিবি তো না, খা ঠিক করে খা, মা নাও। তোমরা যদি চাও তো ওপর থেকে সসও ছড়িয়ে নিতে পারো যারা সস ভালোবাসে। ভালো হয়েছে, যুদ্ধ জয় করেছি আমরা। সৃজা কেমন হয়েছে, ডমিনোজের মতন? মা কেমন হয়েছে? তো দেখো চিকেন পিজাটাও রেডি হয়ে গেছে, ওটা পনির পিজা রেডি হয়ে গেছিলো, তো এবারে চিকেন পিজাটাও রেডি হয়ে গেছে। তো চিকেন পিজাটা এবার নামিয়ে নিই। তো আমাদের চিকেন পিজাটাও রেডি হয়ে গেছে। তো পনির পিজাটা তো মা আর মেয়ে খেয়ে রিভিউ দিয়ে দিল, যুদ্ধ জয় করে গেছি বলে দিল। তো এবারে আমাদের খেয়ে টেস্ট করার পালা, কেমন করতে পেরেছি আমরা, আদতেও যুদ্ধ জয় করেছি নাকি হেরে গেছি। তো বোন খা, খেয়ে রিভিউ দে আমরা দুজনে মিলে কি করতে পেরেছি। দারুণ হয়েছে, দারুণ, জাস্ট অসাম। তো ডমিনো স্টাইলের পিজা করে আমরা সাকসেসফুল হয়ে গেছি, সবাই রিভিউ দিয়ে দিয়েছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরাও যারা যারা ভিডিওটা দেখবে বাড়িতে ট্রাই করো, ট্রাই করে জানিও কেমন হয়েছে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, আর ভিডিওটাকে শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা ফেসবুকে দেখবে তারা প্লিজ পেজটাকে ফলো করে দিও আর একটা লাইক করে দিও। টাটা।